সকলকে আবার স্বাগত আমার চ্যানেলে। তো আজকের রেসিপি তৈরি করার জন্য আমরা নিয়ে নিয়েছি ধনে, জিরে, বড় এলাচ, দারচিনি, গোলমরিচ, শুকনো লঙ্কা এবং নুন। এগুলিকে আমরা রোস্ট করে নেব এবং রোস্ট করে আমরা এটি একটি মিক্সচার বানিয়ে নেব। প্রথমে আমরা একটি পাত্র নেব, এর মধ্যে আমরা দেব তেল, সাদা তেল ইউজ করছি। এরপর এর মধ্যে আমি দেব চর্বি কিছুটা ভাত এবং তেজপাতা এবং অর্ধেক পেঁয়াজ। দিয়ে আমরা ভালো করে পেঁয়াজগুলিকে আমরা লালচে করে ভেজে নেব। এরপর আমরা এর মধ্যে দেবো নুন এবং পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমাদের মটনের পিসগুলো আমরা দিয়ে দেবো। এরপর আমাদের বাকি যে পেঁয়াজগুলো ছিল সেগুলিকে আমরা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমরা একসাথে রান্না করে মিশিয়ে নেব। এরপর আমরা এর মধ্যে দেবো আদা রসুন বাটা, এটি দিয়েও আমরা ভালো করে এটিকে রান্না করে নেব। এর মধ্যে আমাদের লঙ্কার একটি বাটা আমি আগে বানিয়েছিলাম সেটি দেব। দিয়ে আমরা এটিকে ঢাকা দিয়ে রান্না হওয়ার জন্য রেখে দেব। 15 মিনিট পর ঢাকা তুলে আমরা এর মধ্যে দেব হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন। দিয়ে আমরা ভালো করে এটিকে কষিয়ে দেব। এরপর আবার আমরা কষানো হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা তুলে আমরা এর মধ্যে দেব গরম জল। এরপর আমরা ভালো করে আবার এটিকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমরা এটিকে 45 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। রাখা হয়ে গেলে এরপর আমরা এর মধ্যে দেব জায়ফল এবং ফেটানো টক দই। আর তারপর আবার কিছুক্ষণ আমরা ঢাকা দিয়ে রাখবো। রাখার পর শেষমেশ আমরা এর মধ্যে যে মশলাটা বানিয়েছিলাম সেটিকে দেবো। দিয়ে ভালো করে আমরা এটিকে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের মাংস একেবারে রেডি। শেষমেশ আমরা এর মধ্যে কাঁচা লঙ্কা এবং দেবো ধনে পাতা। তো বাড়িতে আজকের রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং আমাদেরকে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটি। এরকম নানা রকমের রেসিপি পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জানাবেন ভবিষ্যতে কীরকম ধরনের রেসিপি চান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।